বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে আজ দুপুরে এ বিষয়ে আদেশ দেবেন আদালত মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালত আজকে শুনানির দিন ধার্য করেন এর আগে তাকে 28 অক্টোবরের রাজধানীর রমনা ও পল্টন থানার নাশকতা 9টি মামলায় গ্রেফতার দেখানো হয় গত বছরের 31 ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের জামিন শুনানির দিন 9 জানুয়ারি ধার্য করেন 2023 সালের 28 অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এসব মামলা হয় আত্মপক্ষ সমর্থন করে জামিন আবেদন করেছিলেন মির্জা ফখরুল তবে ওই আবেদন ফিরিয়ে দেন আদালত